করোনা পরিস্থিতি মোকাবেলায় আসন্ন বাজেটে থোক বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 16,000 কোটি টাকা, যা বর্তমান বাজেটের প্রায় 4 গুণ। অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দকৃত অর্থের এই পরিমাণ যথেষ্ট হলেও তা ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ব্যয় মেটাতে জাতীয় বাজেটে প্রতি বছরই থোক বরাদ্দ রাখা হয়। বেশিরভাগ সময়ই অব্যবহৃত থেকে যায় এই অর্থ। তবে এবছর করোনা মহামারীতে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা, ফলে আসন্ন 2020-21 অর্থ বছরের বাজেটে থোক বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 16,000 কোটি টাকা, চলতি অর্থ বছরে যার পরিমাণ 4,000 কোটি টাকার মতো। থোক বরাদ্দের বেশিরভাগই ব্যয় হবে সরাসরি করোনা পরিস্থিতি মোকাবেলায়, এজন্য বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা। এছাড়া এসএমই খাতে ঋণ প্রণোদনার সুদ পরিশোধে 3,500 কোটি টাকা এবং পাটকল শ্রমিকদের জন্য থোক বরাদ্দ রাখা হচ্ছে 2,500 কোটি টাকা। বাজেটে থাকা থোক বরাদ্দ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রতিবারই নানা প্রশ্ন ওঠে, তাই এই বরাদ্দ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। থোক বরাদ্দের ক্ষেত্রে অনেক সময় স্পষ্টতা থাকে না। এই এবছর যে থোক বরাদ্দ রাখা হয়েছে তা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা এবং সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্যই যেন এই থোক বরাদ্দের অর্থ ব্যয়িত হয় এবং তার যথাযথ জবাবদিহি যেন থাকে, সেই দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। কোন খাতে বেশি টাকা লাগবে সেটা এখন থেকে পুরোপুরিভাবে সঠিকভাবে বলা সম্ভব নয়। কাজে ফাইন্যান্স ডিভিশনকে কিছুটা হলে ফ্লেক্সিবিলিটি রাখার জন্য তাদেরকে থোক বরাদ্দের পরিমাণটা যথেষ্ট রাখা উচিত বলে আমি মনে করি। জীবিকার জন্য ব্যয় সেই পরিমাণটা কি হবে সেটা কিন্তু আনসার্টেন, এটা ডিপেন্ড করবে অর্থনীতি কত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াচ্ছে তার উপর। স্বাস্থ্য খাতের ব্যয় ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা বললেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বিভিন্ন প্রজেক্টে আমরা অনেক সময় দেখি যে যখন পেপার প্রণয়ন করা হয় তখন অনেক জিনিসের দাম অনেক বাড়িয়ে ধরা হয়, যেটা আসলে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয় না। ওগুলো যারা এগুলো প্রক্রিয়া করেন, যারা এগুলো ড্রাফট করেন, যারা এগুলো পরীক্ষা করেন, যারা এগুলো অনুমোদন দেন, সবাইকে একটু খেয়াল করে দেখতে হবে যে প্রত্যেকটা জিনিসের দাম বাস্তবসম্মত কিনা। এটাতে একদিকে ওয়েস্টেজ কমানো যাবে, আরেকটা হলো বর্তমানের পথে পদে পদে এগুলো মনিটরিং এর মধ্যে রাখতে হবে। থোক বরাদ্দের অর্থ ব্যয়ে সাধারণ মানুষের প্রয়োজনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। সাজ্জাদ হুসাইন, জিটিভি নিউজ, ঢাকা।